প্রতিবার বিকেলে নয়াপল্টনের ঐক্যফ্রন্ট কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। আধা ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডক্টর কামাল হোসেন। 30 ডিসেম্বর ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রশাসনকে কোনো দলের পক্ষে নয়, দেশের মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান। কোনো ভয়ভীতি না, আমরা স্বৈরাচারকে সারা জীবন ফাইট করেছি, জয়ী আমরা হয়েছি। স্বৈরাচার হয় নাই, 71 হতো না, বাংলাদেশ হতো না যদি স্বৈরাচার বিজয়ী হতো। আপনারা শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ থেকে ভোট দিতে যাওয়ার ব্যাপারে আপনারা বলেন যেতে হবে, ইনশাল্লাহ অতীতে আমরা এই বিজয় অর্জন করেছি, এইবার ইনশাল্লাহ 30 হবে আর এক বিজয় দিবস, 16 ডিসেম্বরের পরে 30 ডিসেম্বর আর এক বিজয় দিবস ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনের সমালোচনা করেন। খুব নাজেহাল করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, কিন্তু এতে মানুষ আরো বিক্ষুব্ধ হচ্ছে। নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করছেন নিন্দিত, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার বিবেচিত হবেন। মির্জা ফখরুল বলেন এরই মধ্যে নৈতিক পরাজয় হয়েছে সরকারের, তারা প্রশাসনের উপর ভর করেছে। এ সময় সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, কোন চাপের কাছে ভীতির কাছে মাথা নত না করে জনগণের যে বিষয়টা সেটাকে তুলে ধরা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দলের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে গড়ে দিতে হবে। এত কিছুর পরও 30 ডিসেম্বর ভোট বিপ্লব হবে বলে আশাবাদ জানান ঐক্যফ্রন্ট নেতারা।